কনজুগেশন অফ ভার্বসের অজানা কথা নিয়ে আজকে হাজির হয়েছি আমি। এই কনজুগেশন অফ ভার্বসের অজানা কথা কি, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব এর বাংলা কি, ঠিক আছে, কনজুগেশন অফ ভার্বস কেন এলো, কনজুগেশন অফ ভার্বস কিভাবে করতে হয় এবং কনজুগেশন অফ ভার্বস এর বিভিন্ন রূপ কি হতে পারে সেগুলো আজকে আলোচনা, ঠিক আছে। তো তোমরা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্টস করো। প্রশ্ন হচ্ছে এক নম্বর, কি প্রশ্ন, কনজুগেশন অফ ভার্ব এর বাংলা কি, কনজুগেশন অফ ভার্বসের বাংলা কি, অফ ভার্বস এর বাংলা হলো কি, বাংলা অর্থ বা প্রতিশব্দ, বা প্রতিশব্দ হলো কি, ক্রিয়ার রূপ বা ধাতু রূপ, ঠিক আছে। এক নম্বর হয়ে গেল। এই কনজুগেশন অফ ভার্ব কেন এলো এবং কিভাবে এলো, ঠিক দেখো, ভার্বের কটা অবস্থা, ভার্বের তিনটে অবস্থা, ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই তিনটি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটিকে কেন্দ্র করে এই কনজুগেশন অফ ভার্বসের উৎপত্তি, ঠিক আছে। তো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এই দুটোকে কেন্দ্র করে, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এটাকে কেন্দ্র করে সব কিছুই, ঠিক আছে, পার্টিসিপল, ঠিক আছে। এই পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্সকে, পাস্ট পার্টিসিপলকে কেন্দ্র করে যেহেতু মানে হচ্ছে, সেহেতু এর উপর ভিত্তি করে, ঠিক আছে, ভার্বকে কয় ভাগে ভাগ করে, ভার্ব হলো দুই প্রকার, ঠিক আছে। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে স্ট্রং ভার্ব, ঠিক আছে, যেটা আমরা শক্তিশালী বলি, ঠিক আছে। একে আর একটা ইংরেজিতে বলা হয়, সেটা হচ্ছে ইররেগুলার, IRREGULAR, ইররেগুলার ভার্ব, ঠিক আছে। আরেকটা হলো কি, উইক ভার্ব, WEAK, উইক ভার্ব, একে কি বলা হয় তাহলে, রেগুলার ভার্ব, ঠিক আছে। তার মানে আমাদের জেনে নিতে হবে, ইররেগুলার মানে অনিয়মিত আর রেগুলার মানে নিয়মিত, অর্থাৎ আমাদের বেশিরভাগই যে ভার্বটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্বের সংখ্যা খুব কম, ঠিক আছে। তার মানে ইররেগুলার ভার্বগুলো কিছু মুখস্থ করলে আশা করি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই এই স্ট্রং ভার্বটা কী এবং উইক ভার্বটা কী আমরা বিস্তারিত জেনে নেব, ঠিক আছে। তো স্ট্রং ভার্ব এবং উইক ভার্বটাকে আমরা একটু জেনে নিই, ঠিক আছে। তো স্ট্রং ভার্বসটা কী সেটা দেখো। তো এক নম্বর প্রশ্ন যদি বলি, স্ট্রং ভার্ব কাকে বলে, স্ট্রং ভার্ব এর সংজ্ঞা কী, তাহলে যদি স্ট্রং ভার্বের সংজ্ঞা জানতে চাই তাহলে কী বলবো, যে সকল যে সকল ভার্ব এর
ভেতরের, ঠিক আছে, ভেতরের যে ভাওয়েল, ভাব ভেতরের ভাওয়েল, ভাওয়েল কি কি, এ ই আই ও ইউ, ভাওয়েল এর পরিবর্তন করে, ভাওয়েল এর পরিবর্তন করে, পরিবর্তন করে যে ভার্ব পাওয়া যায়, স্যার যে ভার্ব সেগুলোই হলো, সেগুলোকে কি বলা হয়, স্ট্রং ভার্ব, ঠিক আছে, স্ট্রং ভার্বস, ঠিক আছে। স্ট্রং ভার্বসটা কীভাবে জানতে হবে, স্ট্রং ভার্বটা কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। যদি উদাহরণ দেখো, দেখো উদাহরণটা, উদাহরণ বা এক্সাম্পল, ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো সি এস ডাবল ই সি, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট, ঠিক আছে, তাহলে এখানে লিখব কি পাস্ট, ঠিক আছে, এখানে লিখব পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে সি এর পাস্ট কী হবে, ত, কীভাবে পরিবর্তন হবে সব বলে দিচ্ছি। তাহলে এখানে কী হবে, তিন, তারপরে চলে এসো ড্রিঙ্ক, ড্রিঙ্ক থেকে হয়ে যাবে ড্রাঙ্ক, ঠিক আছে, ডি আর এ এন কে ড্র্যাঙ্ক, এটা কী হবে ড্রাঙ্ক, উচ্চারণে একটু পার্থক্য হবে, ঠিক আছে। তারপরে দেখো সিং, এস আই এন জি সিং, এস আই এন জি সিং, সিং থেকে হবে কি স্যাং, এস এন জি স্যাং, তারপরে কী হবে সাঙ্গ, এস ইউ এন জি সাঙ্গ, ঠিক আছে। তাহলে এবার এগুলো কীভাবে হলো দেখো, আমি এটা তোমাদের ভালো করে বোঝাই, বিশেষ এটা একটা জিনিস কথা লিখে দেবে, বিশেষ জ্ঞান, এখানে কী লিখবে বিশেষ জ্ঞান, এখানে বিশেষ জ্ঞানটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বিশেষ জ্ঞানটা কী, বিশেষ জ্ঞানটা হচ্ছে উপরের প্রেজেন্ট, পিআরই এসি এন টি প্রেজেন্ট, এর ঘরে বা রূপে বলতে পারি, প্রেজেন্টের ঘরে বা প্রেজেন্টের রূপে কি রয়েছে, সি, তারপরে কি রয়েছে ড্রিঙ্ক, তারপরে দেখো কি রয়েছে সিং, ঠিক আছে, এর ভেতরের, ভেতরে ভাওয়েল কি রয়েছে, ভাওয়েল যথাক্রমে, যথাক্রমে মানে পরপর আমি বলে দেবো, ঠিক আছে, প্রথমে সি আছে, সি মানে সি, তারপর ড্রিঙ্ক, তারপর সিং, এটাকে বলে যথাক্রমে মানে পরপর, ঠিক আছে, যথাক্রমে ই, তারপরে কি রয়েছে আই, তারপরে কি রয়েছে আবার আই, দেখো, ঠিক আছে, দেখো সি আই আই, ঠিক আছে, রয়েছে পরিবর্তন করে, পরিবর্তন করে পাস্ট কি করা হয়েছে, পাস্ট করা, পাস্ট হিসাবে কি করা হয়েছে, স করা হয়েছে, তারপরে ড্র্যাঙ্ক করা হয়েছে, তারপরে স্যাং হয়েছে, তাই তো। এবং পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হিসেবে দেখো এখানে চেঞ্জ করা হয়েছে, পাস্ট পার্টিসিপল হিসেবে কি করা হয়েছে সিন, ড্রাঙ্ক, সাঙ্গ,
করা হয়েছে করা হয়েছে বোঝা গেল তো আচ্ছা এবার আমরা চলে যাব উইক ভার্ব ঠিক আছে দেখো খুব শর্টকাটে একেবারে খুব শর্টকাটে চলে আসছে এগুলো জানতেই হবে তাহলে দু নম্বর হচ্ছে উইক ভার্ব কাকে বলে উইক মানে তো দুর্বল তাই তো তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে যে দুর্বলরা যারা দুর্বল আছে তারাও এটা বুঝতে পারবে ঠিক আছে যারা ভালো পড়াশোনা করে তা তো পারবেই দুর্বলরাও পারবে তাহলে যে সকল ভার্ব এর যে সকল ভার্ব এর শেষে ডি ইডি টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করা হয় পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল করা হয় তাদের তাদের কি বলা হয় তাদের উইক ভার্ব বলে ঠিক আছে যেমন যদি উদাহরণ দিই বুঝিয়ে দিচ্ছি দেখো উদাহরণ ঠিক আছে উদাহরণ কি আমি যেমন বললাম প্লে তার আগে আমি একটা জিনিস লিখে দিই প্রেজেন্ট পাস্ট ফিউচার সরি প্রেজেন্ট পাস্ট ঠিক আছে এখানে লিখে দিই প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ঠিক আছে কারণ এই তিনটে যদি আমি না লিখি তাহলে কিন্তু তোমরা একটু বুঝতে পারবে না এই কারণে আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি যাতে করে অন্য কোনো কিছুর হেল্প না লাগে আশা করি বইয়ের কোনো হেল্প লাগবে না এইভাবে বলছি ঠিক আছে তাহলে এখানে আমি প্রথমে কী দিলাম প্লে ঠিক আছে তাহলে প্লের পাস্ট ফর্ম কী করতে হবে যদি শেষে ওয়াই থাকে এবং তার আগে এ থাকে তাহলে কিন্তু ইডি যোগ করতে হবে ঠিক আছে পিএল এ ওয়াই ইডি ঠিক আছে এখানে আরেকটা জিনিস যোগ করতে হতো আই ইডি ঠিক আছে তারপরে এটা হবে প্লেড আমি তারপর এখানে দেখো দিচ্ছি কি ডি ডি যোগ করে যেমন ধরা হবে কি ডি যোগ করে কি হবে হিয়ার থাকে তার ধরো হিয়ার এইচ ই এ আর হিয়ার মানে সোনা তাহলে হিয়ার থেকে কি হবে এইচ ই এ আর ডি তাই তো তাহলে এখানেও কি হবে এইচ ই এ আর ডি তাহলে টি যোগ করে কি হবে টি যোগ করে দেখো ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন দেখা দেখো ডি আর ই এ এম টি ঠিক আছে তারপরে হবে আরেকটা ডি আর ই এ এম টি ড্রিমড আর একটা উদাহরণ দিয়ে দিই আমি ঠিক আছে টি দিয়ে ওকে যেমন ধরো বিল্ড বি ইউ আই এল ডি বিল্ড এখানে কি হবে বি ইউ আই এল টি তাহলে এখানে কি হবে বি ইউ আই এল টি ঠিক আছে তাহলে কি চেঞ্জ হচ্ছে দেখো এখানে আর আছে এম আছে ডি আছে দেখো ভাওয়েল কি রয়েছে এখানে এ রয়েছে এখানে দেখো ই আর রয়েছে সরি ই এ রয়েছে এখানেও ই এ রয়েছে এখানে ইউ আই রয়েছে দেখো এখানে দেখো সেম রয়েছে এ রয়েছে ই এ তারপরে ই এ তারপরে ইউ আই তাও সেম রয়েছে তাই তো ভেতরের কোনো পরিবর্তন হয়নি হয়েছে কোথায় দেখো ওয়াই এর পরে কি রয়েছে ইডি হয়েছে দেখো এখানেও ইডি রয়েছে দেখো এখানে আর এর পরে কি যোগ হয়েছে ডি যোগ হয়েছে এখানেও যোগ হয়েছে তাহলে এম এর পরে কি যোগ হয়েছে টি যোগ হয়েছে এখানেও হয়েছে এখানে দেখো সব জায়গাতে কি হয়েছে শেষে যোগ হয়েছে সবগুলো কোথায় যোগ হয়েছে শেষে আচ্ছা এবার এটা একটু বুঝিয়ে দিই দেখো এখানে কি হবে ক্যারি সি এ ডবল আর ওয়াই এটা মাথায় রাখবে শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে ঠিক আছে তাহলে অবশ্যই
কি হবে ডবল আর যদি দুটো আর হয়ে যায় তাহলে অসুবিধেই নেই তাহলে এখানে কি হবে ওয়াইটা উঠে গিয়ে আই ইডি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে হবে সি এ ডবল আর আই ই ডি ঠিক আছে তাহলে সি এ আর আর আই ই ডি তাহলে এখানে যদি বলা হয় ম্যারি কি হবে তাহলে ম্যারি কি হবে অবশ্যই দেখো কি হবে এম এ ডবল আর আই ই ডি ঠিক আছে এখানে কি হবে এম এ ডবল আর আই ই ডি বোঝা গেল তো আর এই ক্লিয়ার করা দরকার রয়েছে তার মানে একটা কথাগুলো কয়েকটা কথা হবে বিশেষ জ্ঞানটা লিখে নিই তাহলে বিশেষ জ্ঞানটা লিখে নাও বিশেষ জ্ঞান ঠিক আছে তাহলে ওপরে আমি কি লিখবো যে ওপরের ভার্বগুলি ভার্ব যেগুলো প্রেজেন্টে রয়েছে ঠিক আছে প্রেজেন্ট গুলি প্লে হিয়ার তারপরে ড্রিম বিল্ড ক্যারি ম্যারি ঠিক আছে ভেতরের ভেতরের ভাওয়েলের পরিবর্তন না করে ভেতরের ভাওয়েল এর পরিবর্তন পরিবর্তন করা যাবে না পরিবর্তন করা করা যাবে না ভার্ব এর শেষে পরিবর্তন করে পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ঠিক আছে পাস্ট পার্টিসিপাল প্লেড হিয়ার্ড ড্রিমড বিল্ড বিল্ট তার ক্যারিড করা হয়েছে ঠিক আছে তো তোমরা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নাও ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।